লাগাতার তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা শেষ ও একবারই ঘটেছিল 1892 সালে, তখন প্রেসিডেন্ট হয়েছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ফলে এবারের নির্বাচনে জয়ী হয়ে 132 বছরের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। নানা অপরাধে অভিযুক্ত ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, গড়েছেন নতুন ইতিহাসও। প্রাদপ্রদীপের আলোয় তার প্রত্যাবর্তন সৃষ্টি করেছে অদম্য মানুষের উপাখ্যান, তাই তো তাকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি বিশ্বনেতারা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদনের মুখে নীরবতা ভাঙলেন তিনি, শুভেচ্ছা জানালেন দেশটির 47তম প্রেসিডেন্টকে, আহ্বান জানালেন দেশের সব নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার। পরাজয় স্বীকার করে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। এ সময় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন তিনি, সেই সঙ্গে দেশটির সব নাগরিকের প্রেসিডেন্ট হতে বলেন ট্রাম্পকে। প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত 279টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন 223টি ইলেকটোরাল কলেজ ভোট। বেশ কিছু অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়নি এখনও। বিজয় নিশ্চিত হওয়ার পর ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি নতুন করে কোনো যুদ্ধ শুরু না করার ঘোষণা দেন, জানান চলমান যুদ্ধগুলো থামতে নেওয়া হবে পদক্ষেপ। তবে ভাষণে বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ থামাতে সচেষ্ট হবেন তা স্পষ্ট করে না বললেও ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে হয়তো তিনি এই কথা বলেছেন। বিজয় ভাষণে ট্রাম্প বলেন, আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ থামাবো। এ সময় তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে বলেছেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না, 4 বছর আমরা কোনো যুদ্ধে জড়াইনি, কেবল আইএসআইএসকে পরাজিত করেছি।